সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক বাংলাদেশ বন্ধু ফোরামের সম্মানিত সভাপতি এম এ খায়ের নিজামীর রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোমবার আল আইনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি মোহাম্মদ আজহারুল ইসলাম। কারি মোহাম্মদ আজহারুল ইসলাম অসুস্থ এম এ খায়ের নাজামীর সুস্থতা কামনা সহ সকল প্রবাসীদের জন্য দোয়া করেন। দোয়া মাহফিল শেষে অসুস্থ বাংলাদেশ বন্ধু ফোরামের সভাপতি এম এ খায়ের নিজামী সকল প্রবাসীদের গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানান। এ সময় 71 বাংলা টিভি আরব আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার না করার অনুরোধ জানান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফোরামের সহ সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম বাবু, সহ সাধারণ সম্পাদক জিয়াউল হক জুমন, সাংগঠনিক সম্পাদক আলিনুর রহমান, অর্থ সম্পাদক ফজলুল করিম, অর্থ সহ সম্পাদক মহিউদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আশরাফ ইসলাম, ধর্ম সম্পাদক মুফতি দেলোয়ার, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী কামাল হোসেন, আরো ছিলেন বেলাল উদ্দিন, মোহাম্মদ মোর্শেদ, আরাফাত প্রমুখ।